ক্লাস ইলেভেনের ডিবেঞ্চারের উপর 4 নম্বর 4 মার্কস কিন্তু তোমাদের থাকে। তো ইলেভেনে হোক বা গ্র্যাজুয়েশন লেভেলে হোক, 4 মার্কস এই যে থাকে এখানে কিন্তু 3টে ক্যাটাগরি জেনারেলি পক্ষে 3-4 ক্যাটাগরির অঙ্ক থাকে। তো ডিবেঞ্চারের উপর থেকে আমি প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে এর জন্য বানিয়ে দিচ্ছি, সেগুলো থেকে প্রবলেমগুলো সম্পর্কে একটা ধারণা নিয়ে নিতে পারবে। এই রকমই প্রবলেম জেনারেলি পক্ষে তোমরা টেস্ট মডিউল বা টেস্ট পেপারগুলোতে পেয়ে যাবে বা সালের কোশ্চেনগুলোতেও পেয়ে যাবে। যারা গ্র্যাজুয়েশন করছো তাদের প্রাইমারি ভিডিও হিসাবে ডিবেঞ্চারের এই প্রবলেমগুলো কিন্তু থেকে যাবে। দেখো প্রথমেই একটা প্রবলেম আলোচনা করি। এক্স লিমিটেড কোম্পানি 4008% ডিবেঞ্চার ইচ, অ্যাপ্লিকেশান অ্যামাউন্ট, অ্যালটমেন্ট অ্যামাউন্ট এবং কল অ্যামাউন্ট লাইক এস এ শেয়ার, একই রকমভাবে শেয়ারের যেমন অঙ্ক হয় ঠিক সেরকমভাবে কিন্তু একটা অঙ্ক আসে, যেখানে আমরা ইন দ্য বুকস অফ শুধু জার্নাল এখানে করতে দেয় এবং জার্নালে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশান, নেক্সট ডিবেঞ্চার অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার, যেহেতু এখানে ডিবেঞ্চার সবসময় কিন্তু পার্সেন্টেজ দিয়ে তোমাদের লিখতে হবে। এবং তারপর একই রকমভাবে ডিবেঞ্চার অ্যালটমেন্ট, পরে দেখো ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, নেক্সট হচ্ছে ডিবেঞ্চার কল অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার কল অ্যাকাউন্ট। তো এরকম একটা ক্যাটাগরির অঙ্ক থাকে যেখানে কিন্তু এখানে কোনো রকম ফরফিচার, রিইস্যু এরম টাইপের কিছু কিন্তু বিষয় এর মধ্যে থাকে না। তো এরপর দেখো যে আরও কিছু প্রবলেম থাকে যেখানে কিন্তু আরেকটা অন্য ক্যাটাগরি, অর্থাৎ সেকেন্ড ক্যাটাগরির একটা যদি প্রবলেম বলি সেখানে, অর্থাৎ ইস্যুড অ্যাট পার এবং রিডিমেবল অ্যাট পার। দেখো এরকমভাবে হচ্ছে কোশ্চেন থাকে যেখান থেকে একটা জার্নাল শুধুমাত্র করতে দেয়, অর্থাৎ পারে হচ্ছে ইস্যু করা হয়েছে, রিডিমেবলও পারে হয়েছে, সেক্ষেত্রে কীরকমভাবে হয়, কোম্পানি ইস্যুড 2008% ডিবেঞ্চার 100 ইঁচ এবং রিডেমশানও হয়েছে 100 ইঁচ, সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার প্লেন একদম যেটা ফেস ভ্যালু আছে 2000 × 100 করে দিলে হয়ে যাবে। নেক্সট একই রকমভাবে যেরকম ন্যারেশন হয় ন্যারেশনগুলো একটু দেখে নিতে ভুলো না। নেক্সট দেখো ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট অ্যান্ড রিডিমেবল অ্যাট পার, অর্থাৎ এখানে হচ্ছে কী বিষয়টা হচ্ছে, এখানে দেখো ডিসকাউন্টে হচ্ছে ছাড়া হচ্ছে এবং পারে কিন্তু পরিশোধ করা হচ্ছে, তার জন্য হচ্ছে জার্নালে কেমন হচ্ছে রূপ থাকে দেখে নাও, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট অ্যান্ড ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। তো দেখো প্রথমেই হচ্ছে বলে দিই, প্রথমে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে 95 আসবে, 5 যেটুকুনি হচ্ছে আমার আলটিমেটলি ডিসকাউন্ট দিচ্ছি সেটা, এবং এখানে কিন্তু কোনো রকম লসের আইটেম কোনো রকমভাবে লিখতে যাবে না, এখানে ডিসকাউন্ট দিয়ে লিখতে হবে। তারপরে চলে যাও নেক্সট, তারপরে হচ্ছে যে অংশটা রয়েছে অর্থাৎ প্রিমিয়ামে পার, অর্থাৎ প্রিমিয়াম যদি থাকে, অর্থাৎ ইস্যু হচ্ছে দেখো তোমাদের প্রিমিয়ামে ইস্যু হচ্ছে এবং পারে রিডেমশান হচ্ছে, সেক্ষেত্রে কীরকম করবে, সেখানেও দেখো প্রবলেমটা এরকমভাবে লেখা আছে, কোম্পানি ইস্যু করেছে 2000 ডিবেঞ্চার 8%, সবসময় কিন্তু ডিবেঞ্চারের গায়ে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে এবং 105-এ করা হয়েছে এবং 100 ইঁচে হচ্ছে সেটা রিডেমশান হচ্ছে অর্থাৎ পরিশোধ হচ্ছে, সেক্ষেত্রে কীরকমভাবে করা হচ্ছে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট, তো সিকিউরিটিস প্রিমিয়াম দিয়ে শুধুমাত্র যেরকম আমরা আগেও করেছিলাম একই রকমভাবে করে দিলে হয়ে যাবে। নেক্সট পারে প্রিমিয়াম, অর্থাৎ পার মানে হচ্ছে ছাড়া হয়েছে 100 টাকাতে কিন্তু প্রিমিয়ামে শোধ করা হচ্ছে, রিডেমশান হচ্ছে সেক্ষেত্রে 110 টাকা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, দেখো এখানে কিন্তু এন্ট্রিটা কিন্তু খুব সুন্দর এন্ট্রি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, লস অন ইস্যু কীভাবে করবো এই জিনিসটা একটু বুঝিয়ে দিই, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 100 টাকা করেই চলে গেছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তারপরে লিখে নেবে 8% ডিবেঞ্চার, এটা 2 লাখ টাকা, এটা ফেস ভ্যালু সবসময় ডিবেঞ্চারের ঘরে হয়, প্রিমিয়াম অন রিডেমশান 10 টাকা করে হচ্ছে, তোমরা বুঝতেই পারছো এখানে 10 টাকা আছে, 10 টাকার জন্য করা হয়েছে, অর্থাৎ এদিকে হলো 2 লাখ 20, উপরে হয়েছে 2 লাখ, ব্যালেন্স অ্যামাউন্টটা কিন্তু লসের ঘরে আমরা শুধুমাত্র বসিয়ে দেবো, এটা লাস্টে লিখে দিলে ভালো হয় সুবিধা হবে। নেক্সট হচ্ছে দেখো তারপর আরেকটা ক্যাটাগরি আছে ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট অ্যান্ড রিডেমশান অ্যাট প্রিমিয়াম, সেক্ষেত্রে কীরকমভাবে করবো, অর্থাৎ ডিসকাউন্টে ইস্যু করা হয়েছে প্রিমিয়ামে কিন্তু রিডেমশান হচ্ছে, সেক্ষেত্রে জিনিসটা কেমন হবে, সেক্ষেত্রে দেখো এরকমভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ডেবিট করবো আমরা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, নেক্সট প্রিমিয়াম অন রিডেমশান এখানে লিখবো এবং যেটুকুনি এদিকে 2 লাখ 10, উপরে দেখো 1 লাখ 90, যেহেতু 95 টাকা করে আমি পেয়েছি টাকা, এবং 20,000 টাকা যেটা আছে সেটাকে কিন্তু লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে দেবো। চলে আসো নেক্সট ক্যাটাগরি, লাস্ট ক্যাটাগরি যেখানে প্রিমিয়ামে প্রিমিয়াম, অর্থাৎ হচ্ছে কোম্পানি হচ্ছে প্রিমিয়ামেই ছাড়ছে আবার প্রিমিয়াম, যদিও দুটো প্রিমিয়ামের ভ্যালু আলাদা, একটার ক্ষেত্রে হচ্ছে 115 টাকা, একটা 105 টাকা, অর্থাৎ 105 টাকায় ছেড়ে 115 টাকাতে সেক্ষেত্রে পরিশোধ হচ্ছে, এক্ষেত্রে কীরকম করা হবে জিনিসটা দেখো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট আমি যেমন শিখিয়ে দিয়েছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট পুরোপুরি 105 টাকা পেয়েছি, 8% ডিবেঞ্চারের ঘরে কিন্তু এখানে যেরকমভাবে ফেস ভ্যালু লেখা হবে,
প্রিমিয়াম অন রিডেমশন যেটা রিডেমশনের ক্ষেত্রে 15 টাকা করে গেছে, সিকিউরিটিস প্রিমিয়াম 5 টাকা করে হচ্ছে সিকিউরিটিস প্রিমিয়াম, টোটালটা করো 2,40,000, উপরে 2,10,000 আছে, সুতরাং 30,000 টাকা লস অন ইস্যু অফ ডিবেঞ্চারের ঘরে লিখে দিতে হবে। তো এইরকম একটা ক্যাটাগরির অঙ্ক তোমাদের জেনারেলি পক্ষে আসে, এটাকে কিন্তু পরীক্ষার হলে অবশ্যই যাওয়ার আগে এই ভিডিওটা অবশ্যই দেখতে ভুলো না। ডিবেঞ্চারের কিন্তু আরও 2 থেকে 3 রকমের হচ্ছে প্রবলেম আছে, যেগুলো আমি সেপারেট ভিডিও করে তোমাদের জন্য করে দেবো। চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি করতে ভুলো না, অলরেডি হচ্ছে বেশ কিছু কিছু ভালো ভালো ভিডিও আসছে। এবং এইচএসের পরীক্ষার্থীদের জন্য, কমার্সের জন্য একটা সুন্দর বিষয় বলে দিই, 2024-এর জন্য আমাদের মিশন 2024 ফর 400 মার্কস, অর্থাৎ 400 নম্বর আমরা কী করে পাবো, তার জন্য কিন্তু শর্ট ভিডিও কিন্তু অলরেডি হচ্ছে চলে আসছে, সেগুলো কিন্তু দেখতে ভুলো না।